আসসালামু আলাইকুম, আমি মাহবুবা। চলে আসলাম ফোকাস আর্ট প্রো থেকে একটি নতুন হ্যান্ড পেইন্টের ব্লগ ভিডিও নিয়ে। তো আমি আজকে একটি ডার্ক কালার কাপড়ের ওপরে কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি হোয়াইট পেস্টের দ্বারা। অনেকেই জিজ্ঞাসা করে যে আপু হোয়াইট পেস্টে কীভাবে হ্যান্ড পেইন্ট করব, তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো আমি ফার্স্টে এখানে হোয়াইট পেস্ট যেহেতু সাদা রঙের ফুল করলাম, আপনারা দেখতেই পেলেন, তো তার জন্য আজকে হোয়াইট পেস্ট ব্যবহার করছি। হোয়াইট পেস্টের সাথে এনকে এবং বাইন্ডার ব্যবহার করে নিয়েছি। তো তার সাথে আমি এখানে ব্যবহার করেছি ফ্রোশিয়ান পিঙ্ক কালার। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পিঙ্ক কালারটা হালকা হালকা করে দিয়ে নিচ্ছি অ্যাজ এ শেডিং হিসাবে। আপনারা ভালো করে খেয়াল করলেই দেখতে পারবেন যে আমি একদমই অল্প নিয়েছি, শুধু তুলির একটু মাথায় নিয়েছি, নিয়েই আমি এটা দিয়ে নিচ্ছি। দিয়ে ভালোভাবে ব্লেন্ডিং করে দিতে হবে, কারণ আপনারা যদি ভালোভাবে ব্লেন্ডিংটা না করেন তাহলে কিন্তু একটা হার্শ লাইন বা একটা আর্টিফিশিয়ালনেস বোঝা যাবে, এটাতে ন্যাচারালি লাগবে না বা বাস্তবিক ভাবটা আসবে না। তো সবসময়ই আমাদের হ্যান্ড পেইন্ট করতে হবে বাস্তবিক একটা ভাব নিয়ে। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে পারেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো যাই হোক, দেখেন এখন আমি একটা পাপড়ি উল্টে আসে এই টাইপ একটা লুক দেওয়ার ট্রাই করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে কিন্তু লাইট পিঙ্ক ব্যবহার করেছি এবং পিঙ্কের সাথেও কিন্তু আমি এখানে একটুখানি হোয়াইট পেস্ট মিক্স করেই নিয়েছি। আচ্ছা, আপনারা কালার মিক্সিংয়ের যে টিউটোরিয়াল আছে সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কালার মিক্সিংয়ের টিউটোরিয়ালটি দেখে আসতে পারেন। দেখেন আমি এখানে কালার দিয়ে দেওয়ার পরে এখন ভালোভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি যেন একটা হার্শ যে লাইন সেটা বোঝা না যায়। তো আমি ফার্স্টেই এইটা করে নিচ্ছি, করে নিয়ে দেন আমি হচ্ছে অন্য একটা হলুদ কালার যে মাঝখানের আমার কেন্দ্রের কাজ সেটা করব। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে আপু আপনি অনলাইনে কোর্স করাচ্ছেন কি না, তো তাদের জন্য আমি বলবো হ্যাঁ আমি অনলাইনে কোর্স করাচ্ছি। যারা যারা করতে চান তারা আমার ফেসবুক পেজ অথবা আমার ইনস্টাগ্রাম অথবা আমার যে আইডি আছে সেটাতে যোগাযোগ করতে পারেন, নিচে ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটি আমি দিয়ে দিব। আর আমার একটি গ্রুপও আছে, আপনারা চাইলে আমার গ্রুপটিতেও জয়েন হতে পারেন, সেটার লিঙ্কও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো দেখেন আমি এখানে একটু ডার্ক করে নিচ্ছি কারণ একটা পাপড়ি উল্টে আছে সেটা ভালোভাবে বোঝানোর জন্য। দেখেন আমি ওই দিকে হালকা করেছি এবং এই দিকে একটুখানি ডার্ক করে নিচ্ছি। আসলে আর্টটা হচ্ছে আলো ছায়ারই খেলা, আপনি যত আলো ছায়া নিয়ে খেলতে পারবেন তত আপনার কাজটা অনেক সুন্দর হবে। তো এখন আমি দেখেন হলুদ কালার দিয়ে নিচ্ছি, এটাও আমি একরামিন কালার নিয়েছি এবং এর সাথে এনকে এবং বাইন্ডার ব্যবহার করে নিয়েছি। তো ওই যে বললাম কালার মিক্সিংয়ের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে আসতে পারেন। তো এই তো এখন আমি দেখেন যে হলুদ কালারের যে মাঝখানের পোর্শন সেটার কাজ করছি, এটাকে বলে ডেপথনেসের কাজ বা সেন্ট্রালের কাজ। তো দেখেন আমি এখন ডেপথনেসের কাজ করছি বা সেন্ট্রালের কাজটা করছি, যে যেটা বলে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু সবার মানে শেষ কথা হচ্ছে এটাই যে কালারগুলো একটা কালারের সাথে আর একটা কালারে মিক্সিং করার ক্ষেত্রে অবশ্যই কালারটা ফ্লেক্সিবল হতে হবে, যাতে একটি কালারের সাথে আরেকটি কালার সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে আপু হোয়াইট পেস্ট দিয়ে কালার করছি কিন্তু কালারটা অন্য কালারের সাথে আর একটা কালার বসছে না, এক্ষেত্রে কী করা যায়। তো এদের জন্য বলছে আমার কালার মিক্সিংয়ের টিউটোরিয়ালে আমি হোয়াইট পেস্টের মিক্সিংও দেখিয়ে দিয়েছি, আপনারা হোয়াইট পেস্টের মিক্সিংটা দেখে আসতে পারে। হোয়াইট পেস্ট কিন্তু অত্যাধিক গাঢ় হয়ে গেলে বা অত্যাধিক ঘন হয়ে গেলে এটা কিন্তু হচ্ছে আপনার শক্ত হয়ে যাবে বেশি এবং অনেকটা হার্ড লাগবে। বাট আপনারা এখানে খেয়াল করলেই বুঝতে পারছেন আমি হোয়াইট পেস্ট দিয়ে ব্যবহার করেছি এটা, বাট কিন্তু এটা অনেক স্মুথ একটা টেক্সচার দিচ্ছে। তো সবসময়ই কাজ করতে হবে একটা স্মুথ টেক্সচারে দিয়ে, কারণ হচ্ছে এটা যেহেতু গায়ে পরা হবে যদি অনেক মোটা বা পুরি প্রলেপ থাকে তাহলে কিন্তু গরম লাগবে, আর গরম লাগলে কিন্তু আমাদের যে কাস্টমার তারা কিন্তু পরতে চাইবে না। তো যাই হোক, কথায় কথায় দেখেন একটা ফুল করে নেওয়া হয়ে গেল, তারপরে আমরা আর একটা ফুলের পাপড়ি করছি। তো এটাতেও আমি হোয়াইট পেস্টই ব্যবহার করেছি। তো যেই কথা বললাম যে যারা যারা আমার গ্রুপটিতে জয়েন করতে চান জয়েন করে আসতে পারেন, কারণ আমার গ্রুপটি একটি বিশাল বড় প্ল্যাটফর্ম হতে যাচ্ছে যেখানে
যেখানে আপনারা নিত্য নতুন আপনাদের পণ্য মানুষের মাঝে তুলে ধরতে পারছেন, এবং যারা হ্যান্ডপেন নিয়ে বিজনেস করছে তাদের জন্য একটি ভালো প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। আর হ্যাঁ, আমি কিন্তু গ্রুপে মাঝে মধ্যে লাইভ টিউটোরিয়াল করি, এতে আপনাদের যাদের একদম আমাকে সরাসরি কোশ্চেন করার ইচ্ছা থাকে যে আপু এটা নিয়ে ওটা নিয়ে বা হ্যান্ডপেন নিয়ে, তারা কিন্তু আমার সাথে লাইভে সরাসরি কথা বলতে পারেন কমেন্টের মাধ্যমে। আর হ্যাঁ, এই টিউটোরিয়াল নিয়ে যদি কারো কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি যথাযথ সেটার উত্তর দেওয়ার ট্রাই করব। তো দেখতেই পাচ্ছেন আমি কত স্মুথলি এবং কত হালকা করে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি আবার এটাকে ব্লেন্ডিংও করব। আপনাদেরকে আমি তখনই দেখালাম, আবার দেখাচ্ছি, এখন একটু জুম করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। এবং আমি একটু ফাস্ট ফরওয়ার্ডও করে দিয়েছি, কারণ যেহেতু একটা পাপড়ি অনেক স্লোলি দেখিয়ে দিয়েছি, এটা আর অত স্লোলি দেখালাম না, তাহলে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যেত। তো যাই হোক, আপনাদের কোনো রিকোয়েস্টের ভিডিও যদি থেকে থাকে দেখানোর মতো, মানে আপনারা যদি আমার কাছ থেকে এমন কোনো ভিডিও থাকে না যে আপু এই ভিডিওটা করে দেখায় আমরা দেখতে চাই, বা ওই ভিডিওটা করে দেখায় আমাদের হেল্প হবে, আপনারা কিন্তু এরকম কমেন্ট আমাকে করতেই পারেন যে আপু আমি ওই ভিডিওটা দেখতে চাই, আমি আপনাদের রিকোয়েস্ট রাখার যথাসাধ্য চেষ্টা করব। আর হ্যাঁ, আমার কিন্তু একটু ব্লগ চ্যানেলও আছে, আপনাদের উদ্দেশ্যেই কিন্তু বানানো, কারণ আপনারা সব সময় আমাকে জিজ্ঞাসা করতেন আপু আপনার ডেলি লাইফস্টাইল কেমন, বেবি নিয়ে কীভাবে কাজ করেন, এটসেট্রা এটসেট্রা, আর কত কোশ্চেন, তাই না? সেই জন্যই আপনাদের জন্যই আমার এই ব্লগ চ্যানেলটা স্টার্ট করা। ব্লগ চ্যানেলটির নাম মাহবুবা ব্লগস, নিচে ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলটিরও লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। তো এরই মধ্যে দেখেন আমি ফ্লাওয়ারের কাজ করে ফেলছি। আপনাদের যদি এই ফ্লাওয়ার নিয়ে বা মিক্সিং নিয়ে যদি যে কোনো ধরনের কোশ্চেন থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে করতে পারেন, আমি কিন্তু বারবার বলছি আমি অ্যান্সার করে দেওয়ার ট্রাই করব। তো দেখেন আমি এখানে লাইভ করছিলাম, লাইভের মধ্যে যে ফ্লাওয়ারটি করেছি সেটাই আপনাদেরকে এখানে ডিটেলে দেখাচ্ছি, এবং আমি ট্রাই করছি আপনাদেরকে বলে বলে দেওয়ার। তারপরেও আর্টকে তো আর এভাবে এতটা বলে বলে দেওয়া পসিবল না, এটা আর কি দেখার, সম্পূর্ণ দেখার উপর ডিপেন্ড করে। তারপরেও আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো অনেকেই জিজ্ঞাসা করছে এরই মধ্যে যে আপু আপনি এতদিন কোথায় ছিলেন, তো তাদের জন্য বলছি আমি খুবই সিক ছিলাম, এখনও সিক আছি, আমার কথা শুনলেই হয়তো বা আপনারা বুঝতে পারছেন, বাট কি আর করার, কর্ম তো কর্মই করতেই হবে। বাট আসলেই আমি খুবই একটু সিক ছিলাম, যেটার কারণে আর কি খুবই ডিটাচড হয়ে গেছিলাম একদম অনলাইন থেকে। তো ইনশাল্লাহ আল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহ চাহে আমি সুস্থ হয়ে যাচ্ছি, সুস্থ হলে আপনাদেরকে আবার আমি সুন্দর সুন্দর টিউটোরিয়াল উপহার দিতে পারবো। আর হ্যাঁ, আমি কিন্তু ব্লকের যে কোর্স সেটাও কিন্তু করাবো, কিছুদিন পর থেকে স্টার্ট করব। তো আপনারা সেটার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমি এখানে একটু হচ্ছে যে ওয়াশ সেটারও কাজ করব, আপনারা দেখতেই পাবেন। আর যারা যারা আমার এই হ্যান্ডপেন্ট প্রোডাক্টগুলো তাদের সংগ্রহে রাখতে চান, তাদের জন্য বলছি আমি এই হ্যান্ডপেন্ট প্রোডাক্টগুলো খুচরা এবং পাইকারি দুইভাবেই সেল করে থাকি। আপনারা আমার সাথে আপনাদের এই পণ্যগুলো নিতে চাইলে আপনারা আমার সাথে অবশ্যই আমার মানে পেজে অথবা আইডিতে অথবা ইনস্টাগ্রামে নক করতে পারেন, আমি আপনাদের যথাসাধ্য দ্রুত অ্যান্সার দেওয়ার ট্রাই করব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখন কলির কাজ করছি, কিন্তু কলির কাজটা একটু টাফ, আপনারা দেখতে পাচ্ছেন আমি কলিটার মধ্যেও কিন্তু একটা গ্রেডিংয়ের ব্যাপার করছি, এবং কলির মধ্যেও কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি একটা ব্যাপার করছি। তো এই কলিটা যেহেতু বড়, সেহেতু এই কলিটাতে একটু ডিটেলে কাজ করতে হবে, অন্যগুলোও করেছি বাট এত ডিটেলে করিনি, কারণ এই কলিটা বড়। আগেই বললাম যে জিনিসটা বড় সেটাকে কিন্তু ডিটেলিংয়ে দেখাতে হয়, যেটা ছোট সেটাকে কিন্তু এতটা ডিটেলিংয়ে দেখানোর প্রয়োজন পড়ে না। তো দেখেন আমি এখানে আপনাদেরকে ডিটেলিং করে দেখাচ্ছি। তো আমি একটি অর্ধ ফুটা ফুলও আপনাদেরকে করে দেখাচ্ছি, এই দেখেন। তো আমি যেহেতু হোয়াইট পেস্টটা সব জায়গাতেই দিয়েছি সেজন্য এটা আর দেখাচ্ছি না, বাট আমি ব্লেন্ডিংটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই তো, আর প্রতিটা কালারই কিন্তু আমি একরামিন কালারই ব্যবহার করছি, শুধু হোয়াইট পেস্টটা বাদে। হোয়াইট পেস্টটা কিন্তু হোয়াইট পেস্ট, এটা কিন্তু কালার না, সাদা, বা অনেকে বলে সাদা কালার হিসাবে কি ব্যবহার করব। আমাদের হ্যান্ডপেন্ট একরামিন কালার জগতে সাদা কালার বলে কিছু হয় না, হোয়াইট পেস্টটাই আসলে সাদা কালার হিসাবে আমরা ব্যবহার করে থাকি।
তো দেখতেই পাচ্ছেন অনেক বকবক করছি, অবশ্য তারপরেও আপনাদেরকে বোঝানোর স্বার্থেই করা, তারপরেও আমি বলছি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই 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 আমাকে কমেন্টে কমেন্ট করবেন। আর যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না, যাতে আপনাদের মতো যারা হ্যান্ডপেন্ট শিখতে চায় বা হ্যান্ডপেন্ট নিয়ে কাজ করতে একটু হলেও আগ্রহী তাদের যাতে হেল্প হতে পারে। তো দেখতেই পাচ্ছেন এরই মধ্যে আমি কয়েকটা যে কলি সেটার কাজ করে নিলাম এবং এখনও আমি কলির কাজ করছি। এরপরে আমি সবুজ যে ডালপালা সেগুলোর কাজ করব। এখানে কিন্তু আমি তিন ধরনের সবুজ কালার ব্যবহার করেছি, একটি লাইট গ্রিন, তারপরে ব্যবহার করেছি ডার্ক গ্রিন এবং সেটা নেভি গ্রিন। আমি তিনটা কালার ব্যবহার করেছি, আপনারা দেখতেই পাবেন। তো আমি এখানে যেই গ্রিনটা এখন ব্যবহার করছি এটা হচ্ছে আমি এখন মানে অন্য সবগুলোর থেকে এখন যে গ্রিনটা সেটা
যেটাকে বলে একদম গ্রিন এটা ব্যবহার করছি। তো দেখেন আমি পাতার মধ্যেও কিন্তু গ্রেডিং করছি, আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন। আমি তারপরেও আপনাদেরকে বলে বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি, কারণ যে জায়গাতে ছায়া পড়েছে সে জায়গাতে অবশ্যই একটু অন্ধকারাচ্ছন্ন হবে, এটাই স্বাভাবিক। তো এখন যেটা ব্যবহার করছি এটাকে বলে ডার্ক গ্রিন, আমি এখন ডার্ক গ্রিনটা ব্যবহার করছি, আপনারা একটু খেয়াল করেন তাহলেই দেখতে পাবেন। তার উপরে আমি একটু ইয়েলো কালার দিয়ে নিচ্ছি অ্যাজ এ লাইটনেস ফেলানোর জন্য বা হাইলাইটিং করার জন্য, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি এখানে একটি সূক্ষ্ম কাজ করছি, সেই জন্য অনেক ধীরস্থিরভাবে কাজ করছি, আপনারা খেয়াল করলে সেটা ভালোভাবে বুঝতে পারবেন। আর আপনাদের জন্য আমি কিন্তু জুমিং করেই দেখিয়ে দিয়েছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো আমি আর একটা পাতা করে নিচ্ছি, আপনারা দেখেন আমি আপনাদের চেষ্টা করছি বলে বলে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপর আবারও বলছি, আসলে এটা বলে বোঝানোর থেকে আমার মনে হয় যে আপনারা দেখে ভালো বুঝতে পারবেন। তো দেখেন এটাতে আমি একদম গ্রিন কালারটাই করে নিলাম, এটার মধ্যে আর ডার্কনেসটা ফেলবো না, তবে সাইড দিয়ে একটু ডার্কনেস দিয়ে দিব অ্যাজ এ লাইটিং শেডিংয়ের জন্য, দেখতেই পাচ্ছেন। তো এই তো ডালপালার কাজ, ডালপালার কাজ শেষ হয়ে গেলে আমরা সেন্টারের যেই ডার্কনেসের কাজ সেটা করবো, ফ্লাওয়ারের ডার্কনেসের কাজ করবো, আপনারা দেখতেই পাবেন। তো এই তো দেখেন আমি ফ্লাওয়ারের যে ডার্কনেস সেটার কাজ করছি, আর এর মধ্যে কিন্তু আমি যে পাতার মধ্যে শিরদাঁড়াগুলো সেগুলো কিন্তু দিয়ে নিয়েছি। তো শিরদাঁড়া দেওয়াটা তো আর এমন কোনো ব্যাপার না, সেই জন্য আর দেখালাম না। তো এখন আমি দেখেন ওয়াশ করছি, এখানে আমি শুধু প্লেন পানি ইউজ করেছি, এটা দিয়েই আমি ওয়াশ করে নিব। তো এই তো আপনারা ওয়াশ দিয়ে আল্লাহ আসসালামাইছি, ওয়াশের কাজ কিন্তু অনেকটুকু আছে দেখতে পারেন। তো আমি অনেক কথা বললাম, তো একটু শরীরটা ভালো না সেই জন্য।